হ্যালো বন্ধুরা, যদি তোমাদের জিজ্ঞাসা করি যে প্রতিনিয়ত যে দৃশ্যমান ব্রহ্মাণ্ড আমরা দেখছি সেটি আসলে কী দিয়ে তৈরি, তবে নিশ্চিতভাবে সেই প্রশ্নের উত্তর আসবে যে কেন কণা দিয়ে তৈরি, এবং সেই কণাকে ভাঙলে ফান্ডামেন্টাল স্তরে গিয়ে আমরা পাবো পরমাণু, এবার পরমাণুকেও ভাঙলে পাবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আবার তোমরা যারা ফিজিক্স কৌতূহলী বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছো তারা এটাও জানবে যে আসলে প্রোটন এবং নিউট্রনও কিন্তু ফান্ডামেন্টাল কণা নয়, এদেরকেও ভাঙা যায় এবং এদের ভাঙলে পাওয়া যায় কোয়ার্ক নামের অপর একটি কণা। অর্থাৎ এই মহাবিশ্বের সৃষ্টির পেছনের মূল কণা কি তার উত্তর নিশ্চিতভাবে থেমে যায় ইলেকট্রন এবং কোয়ার্কে এসে। কিন্তু আমি যদি বলি যে এতদিন ধরে আমরা যা জানি তা সবটাই ভুল, আসলে কণা বলে কিছুই হয় না, রেগে যাবেন না, মানে আমি নই, এই শতাব্দীর পদার্থবিদ্যার বেস্ট থিওরি দ্য কোয়ান্টাম ফিল্ড থিওরি অন্তত তাই বলে। সেই তত্ত্ব অনুযায়ী আমাদের অনন্ত ব্রহ্মাণ্ড এক অদৃশ্য জাদুময়ী তরলের মতো কিছু একটা দিয়ে তৈরি। কী সেটা বা কী এই কোয়ান্টাম ফিল্ড থিওরি, জানতে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো চলো শুরু করি। কোয়ান্টাম ফিল্ড থিওরি আসলে কোয়ান্টাম তত্ত্ব, ক্লাসিক্যাল ফিল্ড থিওরি, আপেক্ষিকতাবাদ, এই সমস্ত পদার্থবিদ্যার সবচেয়ে তাৎপর্যপূর্ণ কিছু থিওরির মিশেলে তৈরি এমন এক তত্ত্ব যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার কোয়ান্টাম আচরণের খুব নিখুঁত ব্যাখ্যা দিতে সক্ষম। তবে সেই থিওরি বোঝার আগে তার পেছনের ইতিহাস বোঝা খুব প্রয়োজন, কারণ ইতিহাস এবং বিজ্ঞানকে মেশাতে পারলেই তৈরি হয় আসল রোমাঞ্চ। আর এমনই আরও অনেক রোমাঞ্চকর এবং শিক্ষামূলক ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে। আসলে গল্পের শুরু নিউটনের সময় থেকেই। আসলে নিউটন মহাকর্ষ বলের ব্যাখ্যা দিলেও তিনি নিজেই সেই ব্যাখ্যাতে যে খুব বেশি খুশি ছিলেন তেমন না। রিচার্ড বেন্টলিকে লেখা একটি চিঠিতে নিউটন বলেছিলেন যে একটা বস্তু নিজেদের মধ্যে কোনো যোগাযোগ ছাড়াই অনেকটা দূরত্বে থেকেও অপর একটা বস্তুকে প্রভাবিত করছে বা আকর্ষণ করছে, অর্থাৎ এই যে অ্যাকশন, একটা ডিস্টেন্স ব্যাপারটা ঠিক তার হজম হচ্ছিল না। তার মতেও দুটো বস্তুর মাঝে কিছু তো এমন থাকার কথা যা তাদের মধ্যের এই আকর্ষণ বলকে নিয়ন্ত্রণ করছে। তবে ফিল্ডের ধারণা প্রথম আসে 1845 সালে মাইকেল ফ্যারাডের কাছ থেকে, যখন তিনি তড়িৎচুম্বকত্বের উপর গবেষণা করছিলেন। তার মতে ফিল্ড হচ্ছে স্পেসের এমন এক প্রপার্টি যেটা সর্বত্র বিরাজমান, এমনকি খাঁটি শূন্যস্থানেও। তিনি এই অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্সের বিরোধিতা করেন এবং বলেন যে এই ব্রহ্মাণ্ডে দুটো বস্তুর মধ্যে যে ফাঁকা জায়গা সেটি আসলে লাইনস অফ ফোর্স বা বলরেখা দিয়ে ভর্তি, এবং এই বলরেখা অনুযায়ী দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই লাইন অফ ফোর্সের খুব বাস্তবিক একটা উদাহরণ হচ্ছে যে যখন আমরা কোনো চৌম্বককে কিছু ছোট ছোট লোহার টুকরোর মধ্যে নিয়ে এসে রাখি, তখন লোহার টুকরোগুলো সেই চৌম্বকের আশেপাশে একটা নির্দিষ্ট রেখা বরাবর নিজেদেরকে সুসজ্জিত করে। এই রেখাগুলোই আসলে হলো বলরেখা বা লাইন অফ ফোর্স। তো এই অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্সের সমস্যা কিছুটা মিটলেও সেই সময় আরও দুটো সমস্যা বিজ্ঞানীদেরকে খুব ভোগাচ্ছিল। একটি হচ্ছে পরমাণুর বর্ণালী, যেটা ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী নিরন্তর হওয়ার কথা ছিল, সেখানে কিছু বিচ্ছিন্ন কালো রঙের রেখার উপস্থিতি দেখা যায়। আর আরেকটি হলো ব্ল্যাক বডি রেডিয়েশনের অতিবেগুনি বিপর্যয়। উদাহরণের সঙ্গে বললে ব্যাপারটা দাঁড়ায় যে সূর্য থেকে আলোর যে বিকিরণ মহাকাশে ছড়িয়ে পড়ে, ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী তার প্রায় ম্যাক্সিমামটাই হওয়া উচিত ছিল অতিবেগুনি রশ্মি, কিন্তু বাস্তবে তা হয় না। অবশ্য হয় না ভালোই হয়, কারণ নয়তো সেই অতিবেগুনি ঝড়ে আমরা সবাই প্রায় মাছ ভাজা হয়েতাম, সরি মানুষ ভাজা। তো এই সমস্যার সমাধান হয় ম্যাক্স প্ল্যাঙ্কের আর একটা ধারণার উপর ভিত্তি করে, যে শক্তি যেটাকে আমরা এতদিন নিরন্তর বা কন্টিনিউয়াস ভেবে আসতাম সেটি আসলে নিরন্তর নয়, বরং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু প্যাকেটের আকারে থাকে সেই শক্তি। অর্থাৎ এই শক্তি হচ্ছে কোয়ান্টাইজড বা বিচ্ছিন্ন। আর তার এই ধারণা প্রমাণ খুঁজে পায় আইনস্টাইনের হাত ধরে অপর একটি আনসলভড ঘটনা, ফটো ইলেকট্রিক এফেক্ট, তার ব্যাখ্যা দিতে গিয়ে। আর এইভাবেই পদার্থবিদ্যার মধ্যে জন্ম হয় অসাধারণ এই কোয়ান্টাম তত্ত্বের। আর এই কোয়ান্টাম তত্ত্ব এবং ক্লাসিক্যাল ফিল্ড থিওরিকে মিশিয়ে তৈরি হয়ে যায় পদার্থবিদ্যার আজকের অন্যতম বেস্ট থিওরি, দ্য কোয়ান্টাম ফিল্ড থিওরি। এই থিওরি অনুসারে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা জায়গা জুড়ে রয়েছে কিছু অদৃশ্য ফিল্ড,
যেন গোটা স্পেস টাইমটাই সেই অদৃশ্য তরলের মতো ফিল্ডে ডুবে রয়েছে। ফিল্ড জিনিসটা কি সেটা একটু আগে একবার বলেছি, তবুও এখন আরেকটি উদাহরণের মাধ্যমে সেটি আরো সহজ ও স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। ফিল্ড হচ্ছে স্পেস টাইমের এমন এক প্রপার্টি যার ভ্যালু সেই স্পেস টাইমে সর্বত্র বিরাজমান। যেমন ধরো, খুব ঠান্ডায় তুমি কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে আগুন জ্বাললে, তবে সেই আগুনের তাপের উষ্ণতা ঘরে সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সেই উষ্ণতা বা টেম্পারেচারের যে ভ্যালু সেটা ঘরে সর্বত্র পাওয়া যাবে। এই মুহূর্তে আমরা বলতে পারি যে ঘরের মধ্যে একটা টেম্পারেচার ফিল্ড তৈরি হয়েছে। তো এই কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকম মূল কণা আছে তাদের প্রত্যেকটির জন্যই রয়েছে একটি করে আলাদা আলাদা ফিল্ড, এবং সেই সমস্ত ফিল্ডগুলো অনেকটা তরঙ্গের মতো এবং তারা কেউ স্থির না, তারা প্রতিনিয়ত কম্পমান। এবং যখন বাইরে থেকে কোনো নির্দিষ্ট এনার্জি দিয়ে সেই সমস্ত ফিল্ডের কম্পনকে বাড়িয়ে দেওয়া হয়, তখন সেই ফিল্ডের ইন্টেনসিফাইড ভাইব্রেশন থেকে তৈরি হয় একটি করে কণা। আরেকটু বুঝিয়ে বললে, আমরা বিশ্বব্রহ্মাণ্ডে যা সমস্ত কিছু দেখি তা হচ্ছে মূলত দুই ধরনের কণা, ইলেকট্রন এবং কোয়ার্কস, এবং তাদের মধ্যেকার কার্যকরী মূলত চারটি বল, যেগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, শক্তিশালী নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং মাধ্যাকর্ষণ বল। এবং স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স অনুযায়ী এই প্রত্যেকটি বলের সৃষ্টির পেছনে দায়ী একটি করে কণা। যেমন তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী হচ্ছে ফোটন কণা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা শক্তিশালী নিউক্লিয় বলের জন্য দায়ী হচ্ছে গ্লুয়ন নামে একটি কণা, দুর্বল নিউক্লিয় ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী হচ্ছে ডাব্লু এবং জেড নামের দুটি বোজন কণা, এবং গ্র্যাভিটির জন্য দায়ী হচ্ছে গ্র্যাভিটন বলে একটি কণা। এবং এই সমস্ত কণা তৈরি হয় তার নিজের নিজের ফিল্ড, যেমন ইলেকট্রনের জন্য ইলেকট্রিক ফিল্ড, কোয়ার্কের জন্য কোয়ার্ক ফিল্ড, বা আলোর যে কণা ফোটন তার জন্য যে তড়িৎচুম্বকীয় ফিল্ড, তাদের নির্দিষ্ট একটি কম্পন থেকে। উদাহরণ দিয়ে বললে, ইলেকট্রনের যে ভর তাকে যদি আমি আইনস্টাইনের m=E/c² হিসাবে শক্তির পরিমাপে পরিমাপ করেই, তবে সেটি দাঁড়ায় 0.511 MeV/c². অর্থাৎ আমরা যদি কোনো ইলেকট্রন ফিল্ডকে 0.511 MeV/c² এই পরিমাণ এনার্জি দিয়ে উত্তেজিত করি, তবে সেই উত্তেজিত কম্পন থেকে তৈরি হয়ে যাবে একটি ইলেকট্রন। এখন কণা সৃষ্টি না হয় কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী বোঝা গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে দুটো কণার মধ্যের যে কার্যকারী চারটে মূল বল, তাদের ব্যাখ্যা কী? আসলে কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী দুটো বস্তুর মধ্যে কার্যকরী যে বল, সেটি সেই দুটো বস্তুর মাঝে সেই নির্দিষ্ট বলের জন্য দায়ী যে কণা তার এক্সচেঞ্জের মধ্যে দিয়ে হয়। যেমন দুটো ইলেকট্রনকে কাছাকাছি রাখলে তাদের মধ্যেকার যে তড়িৎচুম্বকীয় বিকর্ষণ বল, সেটি হয় সেই দুটো ইলেকট্রনের মধ্যে তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী যে কণা অর্থাৎ ফোটন তার এক্সচেঞ্জের মাধ্যমে। ব্যাপারটা অনেকটা এরকম যে সমুদ্রের জলে নৌকার উপর দাঁড়িয়ে থাকা দুই বন্ধু যদি একে অপরের সঙ্গে ভারী বল ছোড়াছুড়ি খেলা খেলে, তবে সেই বলের ভরবেগের জন্য দুই বন্ধু একের অপরের থেকে দূরে সরে যাবে। এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। অর্থাৎ কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী এই মহাবিশ্ব, আমাদের বাস্তবিকতা, প্রকৃতি, সমস্ত ঘটনা যা আমরা নিরন্তর অনুভব করছি, তা সবই সৃষ্টি হচ্ছে সেই জাদুময়ী অদৃশ্য তরলের মতো ফিল্ডের নৃত্যের তালে তালে। ভিডিওটি দেখে যদি মনে হয় যে কোথাও কিছু একটা না বোঝা থেকে গেল, তবে সেটাই খুব স্বাভাবিক, কারণ কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটা কথা খুব প্রচলিত আছে যে যদি কেউ বলে যে সে একবার পড়েই কোয়ান্টাম তত্ত্বের সবটা বুঝে গেছে, তবে আসলে সে কিছুই বোঝেনি। এবং সেক্ষেত্রে আমার সাজেশান, ইটস ফ্রি আর গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও এগেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই।